মিষ্টি কুমড়ো রয়েছে জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, বেটা ক্যারোটিন এবং ভিটামিন, যা শরীরের পাশাপাশি সুস্থ রাখে ত্বক। মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি ফেস ওয়াশ নিয়মিত ব্যবহার করলে ত্বক পুষ্টি পায় ভেতর থেকে। জেনে নিন মিষ্টি কুমড়োর ফেস ওয়াশ কীভাবে তৈরি করবেন। মিষ্টি কুমড়োর পেস্টের সঙ্গে আধা চা চামচ মধু, আধা চা চামচ দুধ মিশিয়ে নিন। ফেস ওয়াশটি ত্বকে লাগিয়ে রাখুন 20 মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। সব ধরনের ত্বকের জন্য এই ফেস ওয়াশটি কার্যকরী। মিষ্টি কুমড়া আপেল সিডার ভিনেগার এবং চিনি দিয়ে ফেস ওয়াশ বানানো শিখুন। আপেল সিডার ভিনেগার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। মিষ্টি কুমড়ার পেস্টের সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশান। সামান্য চিনি দিয়ে ত্বকে ঘষুন মিষ্টনটি। এটি স্ক্রাবার হিসেবেও কাজ করবে। মিষ্টি কুমড়োর ডিম এবং দুধ দিয়ে তৈরি ফেস ওয়াশ। মিষ্টি কুমড়োর পেস্টের সঙ্গে ডিমের সাদা অংশ এবং কাঁচা দুধ মিশিয়ে নিন। ফেস ওয়াশটি 15 মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। ত্বকে ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে গেলে মিষ্টি কুমড়া, দই এবং মধু একসঙ্গে মিশিয়ে নিন। মিষ্টনটি ত্বকে 15 মিনিট লাগিয়ে রেখে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। মিষ্টি কুমড়া এবং আমন্ড গুঁড়ার সঙ্গে মিষ্টি কুমড়া মিশিয়ে ত্বককে লাগান ঘষি ঘষি। ত্বকের মরা চামড়া দূর হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।